वेलकम बैक टू माय चैनल हेलो फ्रेंड তোমাদের কে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আজকে দেখতে পাচ্ছো এখন আমাদের এই ঘরগুলো বেশিরভাগই ব্যবহার হচ্ছে কেননা আমাদের ঘরটার এমন পরিস্থিতি হয়ে গিয়েছিল যেমন মাটির ঘরে বৃষ্টি পড়ে সেরকম আমাদের ঘরেও পড়ছিল তো তাই জন্য ঘরটার বাগাতে হবে আর আমার শ্বশুরমশাই খুব ইচ্ছা দোতলার করবেন সেজন্য আগে ওপরটা করা হচ্ছে তারপর পরে যদি পারে তারপর নিচে হবে তো কিছু করার নেই এখন এই মুহূর্তে তো বাগাতে হবেই আমাদের মতো মধ্যবিত্তদের জ্বালা তোমরা তো খুব ভালোভাবে বোঝো তো যাই হোক যেটা আসল কথায় আসি এখন যেহেতু ঘর থেকে সব বার করে নেওয়া হয়েছে এই ওপরের পরিবেশটা দেখো একবার কীরকম হয়েছে মানে যত কিছু জিনিস ছিল যেটা যতটা পেরেছি ওপরে উঠিয়ে আনার চেষ্টা করেছি অনেক নিচে আছে তোমাদেরকে পরে সবই আস্তে আস্তে দেখাবো বলবো তো যে কথাটা এখন বলতে যাচ্ছিলাম আমি চলে এসেছি এদিকে দেখো জামা কাপড় মিলবো আর একটা কথা তোমাদের কাছে অনেকদিন ব্লগ দিতে পারিনি এগুলো কিছুদিন আগে তো সেগুলো এখন তোমাদেরকে আস্তে আস্তে দেব তো তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না আর কি বলো তো মানে এতই ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটছে যে এগুলো দেওয়াই হচ্ছিল না তো ভাবলাম যে না আর এরকম করে লাভ নেই আস্তে আস্তে দিয়ে দিয়ে এই যে দেখতেই পাচ্ছ ছাদটা পুরো ধারটা কেটে ফেলেছে ওদিকটা একদম নষ্ট হয়ে গিয়েছিল তো আমাদের যিনি মিস্ত্রি তো উনি বলছিলেন যে ইঞ্জিনিয়ার এসে দেখানো হলো বাড়িটা পুরো আর ওনাদের বক্তব্য মানে মানুষের যেমন ক্যান্সারের লাস্ট স্টেজ হয়ে যায় তো আমাদের বাড়িটারও সেরকমই অবস্থা হয়ে গেছে তো জানি না কীভাবে কী বাঁকাবে আর কী হবে চেষ্টা করব তোমাদেরকে দেখানোর জন্য মানে দেখো আজ আমি জামা কাপড়গুলো কালকে গেছেছিলাম এগুলো হচ্ছে মানে শুকায়নি ভালো করে তো নিচে নিয়ে চলে গেছিলাম ওই যে কোঠা বলি আমরা ওখানটায় মিলে রাখি তো ওগুলোকে নিয়ে এসে আবার রোদে মেলে দিচ্ছি আর আজ বাড়িতে রান্না করব না আজ আমাদের এখানে একজন মানে একটা কাকু হয় মানে নাম সংকীর্তন করান তো ওখানে চাল আলু দেওয়া শুয়েছে ওখানে আজকে খিচুড়ি খাওয়া হবে তো আমরাও যাব বাড়ির কাজগুলো চটপট সেরে নেওয়ার চেষ্টা করছি তো দেখতে থাকো তোমরা ব্লগটি আর চেষ্টা করব তোমাদের কাছে কন্টিনিউ ব্লগ দেওয়ার তো পেরে উঠবো কি না জানি না না পারলেও কেউ কিছু মাইন্ড করো না এমনিতেও তোমরা বেশিজন আমার ব্লগ দেখো না যদিও তো কারণ আমি দেখতে পাই খুবই অল্প ভিউস তো যাই হোক ওটা কোনো ব্যাপার না এটা আমার ইচ্ছা বলে আমি করি বলতে পারো আমার একটা শখ ছিল তো এখন আর টাইম দিতে পারছি না বলে সেরকম হয় না ফুলগুলো দেখো কীরকমভাবে ফুটেছে মানে নিচেতে নামানো সত্ত্বেও দেখছি ওরা ফুটে আছে তো জানি না কবে কী হবে তো চলো আবার দেখা হচ্ছে দেখো আমি স্নান টান করে এখন রেডি হয়ে গেছি যাওয়ার জন্য তো যাচ্ছি হচ্ছে তোমাদেরকে একটু ভুল করলাম এই ব্লগটা জানো তো মানে একটু কিছুদিন আগে তো তো এটা হচ্ছে আমাদের মানে সামদাসপুরে খেতে যাচ্ছিলাম তো নাম সংকীর্তনেই কিন্তু এটা সামদাসপুরে তো এটা হচ্ছে একটা দাদা আছে সেন্টারে দোকান আছে ওর কাছে আমি অনেক কিছু কিনি তো আমাকে খুব ভালোবাসে বোনের মতো তো বাড়ির সবারই নিমন্ত্রণ তো যাব এদিকে দেখো বাড়ির মানে কিছু কিছু জিনিস চেঞ্জ করে দিয়েছি করতে হয়েছে এমনিতেই তো বাড়ির তো দেখো আমি দেখো রেডি হয়েও গেছি স্নান টান করে নিলাম আজকে খুব ভালো করে তো এবার যাব কারণ অনেকটা দেরি হয়ে গেছে প্রায় বারোটা বেজে গেছে তো এই যে হালতাটা একটু পরে নি মা পড়ছিল তো আমাকে বললো একটু পরে নি আর আমি ওই জন্য একটু পরে নিলাম পায়ে হালতা পরতে ভালো লাগে কিন্তু আমার জন্য তো হালতা পরলেই না একটু পাটা ফেটে যায় হয়তো পাড়া আছে বলে দেখো এখানে আমরা চলে এসেছি এখানে নিজে ওপরেতে ঠাকুরের নাম সংকীর্তন হচ্ছে তারপরে চাল টাল দেওয়া হয়েছে এই যে ঠাকুরের করা হয়েছে এখানে তো আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপরে উঠে দেখে নিলাম ঠাকুর দর্শন করে নিলাম এরপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব আর এখানে তো অনেক প্রচুর লোক দেখতে পাচ্ছ চারিদিকে প্যান্ডেলও করেছে এখানে ওই যে একটা ঠাকুর মন্দিরটা ওটা মা দুর্গার মন্দির তো ওটার কাজ চলছে এখন এখানে মা দাঁড়িয়েছিল আমরা এখানে একটুক্ষণ দাঁড়ালাম আর এই এই ভদ্রলোককে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে সবাইকে একটু তিলক টিকা পড়াচ্ছিল তো দেখো মন্দিরটা তোমাদেরকে ভালো করে দেখে দিলাম ওটার এখন কাজ চলছে ওখানে দুর্গা পুজো হয় আর এখানে একটা এই বাবুদাদের বাড়িতে একটা জিনিস মাকে দেখাচ্ছিলাম এটা দেখো তোমরা মানে আমাদের যখন বাড়িটা বানাচ্ছে বলে এটাকে তুলে নিলাম আর দেখো খাওয়া দাওয়া করে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি এটা হচ্ছে আমার ভাগ্ন তো ও এসেছিলো ওকেও নিয়ে গিয়েছিলাম খেতে
তো খাওয়া দাওয়া করে আমরা হেঁটে হেঁটেই বাড়ি আসছিলাম, আর যাবার সময় তো হেঁটে হেঁটেই গিয়েছিলাম। আর ওকে মার ওরা দু ভাই সাইকেলে চলে এসেছিলো, তো এখন বাড়ি ফিরে যাচ্ছি। আর ওকে দেখো পেছন দিকে চেপেছে কীরকম, তো পড়ে যা না যায় সেটার জন্যই ওকে বলছিলাম, তো কোনো কেয়ারই নেই। এখানে একজনের সাথে দেখা হয়েছিল মায়ের, তো তার সাথেই কথা বলছিল, ওকে একটু তুলে নিলাম বলে ওর হাসি পাচ্ছিলো। তো চলো যাই হোক, এখন আমরা বাড়ির দিকে যাব। আর এই যে ইনি এখনও পেছন দিকেই চেপে বসে আছেন, তো চলো সামদাসপুরে কত পতিত জায়গা দেখ, কত আনাচে কানাচে সব পতিত জায়গা, ব্যবহার করে না ভাঙ্গা পুত্র ব্যবহার করে না, সব এরকম তো দেখো। বাড়ি ফিরে সন্ধ্যের সময় আমরা একটু খাওয়া দাওয়ার মানে ব্যবস্থা করলাম, একটু ফুচকা বানাচ্ছিলাম, ফুচকাটা অনলাইনে অর্ডার করেছিলাম, তো ফুচকাগুলো দেখছিলাম যে কীরকম হয় চিন্তা করছিলাম, কিন্তু দেখছি না ভালো রকমই হয়েছে। আর আমি বাড়িতে পুট্টু মেখে নিলাম, তো ওই যে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দেবো, আর বাড়াবো না। সারাদিন আজকে হাঁটাহাঁটি করে একটু ক্লান্ত হয়ে গেছি, আর এখন এমনিতেও আর কিছু দেখাবারও নেই, তো যাই হোক এখন ফুচকাটা দাঁড়িয়ে চটপট ভেজে নিয়ে আমরাও মানে সব কিছু রেডি করে খেয়ে নিই। আর তোমরা ততক্ষণ ভালো লাগলে ব্লগটি দেখতে থাকো, আর কমেন্ট করে বলো কেমন লাগলো। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো। তো চলো আমি ফুচকা খাই, আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।